5 রাজ্যে নির্বাচন চলছে আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে ফের ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলা নিয়ে সক্রিয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। মঙ্গলবার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা PMLA অধীনে নথিভুক্ত তহবিল তছরূপের মামলায় 751.9 কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল এই কেন্দ্রীয় সংস্থা। এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে দিল্লি ও মুম্বাই ন্যাশনাল হেরাল্ড হাউস এবং লখনউয়ের নেহরু ভবন। বাজেয়াপ্ত হওয়া 751.9 কোটি টাকার সম্পত্তির মধ্যে ইয়াং ইন্ডিয়ান সংস্থার সম্পত্তি রয়েছে 90 কোটি টাকার। এই সংস্থার 76% শেয়ারের মালিক রাহুল ও সোনিয়া গান্ধী। ইডি তদন্তে জানা গিয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা এজেল সংস্থার দখলে 661.69 কোটি টাকার বেআইনি সম্পত্তি রয়েছে। দিল্লি, মুম্বাই এবং লখনউয়ের মতো ভারতের অনেক শহর জুড়ে স্থাবর সম্পত্তির আকারে ছড়িয়ে রয়েছে এই অপরাধের আয়ে অর্জিত সম্পত্তি। আর এই ইজেএল সংস্থার ইকুইটি শেয়ারে বিনিয়োগের ফলে ইয়ং ইন্ডিয়ান সংস্থার দখলে রয়েছে 90.21 কোটি টাকার বেআইনি সম্পত্তি। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী প্রথম ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত এই তহবিল তছরূপের অভিযোগ করেছিলেন। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং ইয়ং ইন্ডিয়ান দুটি সংস্থার সঙ্গেই কংগ্রেসের যোগ আছে। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংস্থায় ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি চালাত। এই সংস্থাকে অধিগ্রহণ করেছিলেন ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, অধিগ্রহণের সময় আর্থিক প্রতারণা করেছেন গান্ধীরা। এই মামলায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র এবং ফৌজদারি বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ইডি এই মামলার বিষয়ে সোনিয়া ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।